হ্যালো বন্ধুরা, মিস্টার এম এর আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি A21s নিয়ে এবং এই মোবাইলটির বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাঝে। মোবাইলটি কিছুদিন হলো বাংলাদেশে রিলিজ হয়ে গেছে। এটার প্রাইস, স্পেসিফিকেশন, এই বাজেটের মধ্যে মোবাইলটি কি পারফেক্ট আছে কিনা এবং এর থেকে ভালো মোবাইল এই বাজেটের মধ্যে অন্য কোনো ব্র্যান্ডে আছে কিনা সেটা নিয়ে একটা ইনডেপ্থ রিভিউ করার চেষ্টা করব। তো গাইজ, বিস্তারিত জানতে হলে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর আপনারা দেখছেন মিস্টার এম, আপনাদের সাথে আছে আমি আফরোজ হোসাইন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। মোবাইলটির বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বললে আমার কাছে বেশ ভালোই লেগেছে। মোবাইলটির পেছন থেকে ইউজ করা হয়েছে গ্লাস ব্যাগ, সাইডে আছে প্লাস্টিক বডি। হ্যাঁ, মোবাইলটির পেছন থেকে গ্লাস ব্যাগ ইউজ করা হয়েছে। মোটামুটি এই বাজেটের মধ্যে স্যামসাং গ্যালাক্সি বেশিরভাগ মোবাইলেই গ্লাস ব্যাগ ইউজ করে থাকে এবং মোবাইলটির ওয়েট 192 গ্রাম। সম্ভবত মোবাইলটির পেছন থেকে গ্লাস ব্যাগ ইউজ করার কারণে এটার ওয়েটটা একটু বেশি হয়ে গেছে। 150 থেকে 160 গ্রামের মোবাইলগুলো পারফেক্ট হয়। আর একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে মোবাইলটির যে স্লিমনেসটা থাকে, স্লিকনেস, এটা একটু মোটা মনে হয়েছে আমার কাছে। মোবাইলটা একটু মোটা হয়ে গেছে অন্যান্য মোবাইলের সাথে কম্পেয়ার করলে। তাছাড়া এটার বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। মোবাইলটির পেছন থেকে 4-4টি ক্যামেরা, অনেকটা রিয়েলমি মডেল করেছে এবং অপো F17 এর সাথে কম্পেয়ার করলে অনেকটাই মিলে যাবে। এবং মোবাইলটি ডিসপ্লেটা করেছে আলাদা, PLS TFT ডিসপ্লে, যেটা অত্যন্ত ভালো। যদি কম্পেয়ার করেন অ্যামোলেড ডিসপ্লের সাথে তাহলে হবে না, বাট সুপার অ্যামোলেড এই ধরনের কিছু ডিসপ্লের সাথে, OLED ডিসপ্লের সাথে কম্পেয়ার করলে অনেকটা বেশ ভালো লেগেছে। এটা ডিসপ্লে কোয়ালিটি, কালার কারেকশন সব কিছু ঠিকঠাক। সাইজ থাকছে 6.5 ইঞ্চ। স্ক্রিন টু বডি রেশিও 8:2.8%, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং রেজলিউশনে 720 পিক্সেলের সাথে 1600 পিক্সেলস। 270 PPI ডেন্সিটি, যেটা খুব বেশি একটা সুবিধার নয়, কারণ হাইলাইটে মোবাইল ইউজ করতে একটু কষ্ট হবে। ডেন্সিটি যত বেশি থাকে মোবাইলের ব্রাইটনেসটা তত বেশি হয়। আশা করেছিলাম এই বাজেটের মধ্যে মোবাইলটিতে কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন অন্তত ইউজ করা হবে, বাট এই মোবাইলটি ডিসপ্লেতে তেমন কোনো প্রোটেকশন ইউজ করা হয়নি। অর্থাৎ মোবাইলটি ইউজ করার সময় একটু সাবধানে ইউজ করতে হবে। আমরা মোবাইল কেনার সময় একটা জিনিস খুব বেশি একটা খেয়াল করি না, সেটা হচ্ছে মোবাইলের প্রসেসর। প্রসেসর অর্থাৎ পারফরমেন্সের দিকে খুব বেশি একটা নজর দিই না আমরা, জাস্ট ক্যামেরা ব্যাটারি ঠিকঠাক থাকলেই সব কিছু ঠিকঠাক। এই মোবাইলটি চিপসেটে ইউজ করা হয়েছে এক্সানেসের প্রসেসর। স্যামসাং তাদের নিজস্ব প্রসেসর ইউজ করেছে এই মোবাইলটিতে। কলকমের প্রসেসর ইউজ করলে একটু পারফরমেন্সটা বেটার হতে পারতো। যতদূর জানতে পেরেছি কলকমের প্রসেসরে যে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয় সেখানে পারফরমেন্সটা বেটার থাকে এবং এক্সানেসের প্রসেসরকে যে চিপসেটগুলো ইউজ করা হয় সেই মোবাইলটিতে ব্যাটারি ব্যাকআপটা বেশি থাকে। তো এখানে স্যামসাং গ্যালাক্সি A21s-এ এক্সানেসের প্রসেসর ইউজ করা হয়েছে, Exynos 850। 8nm আর্কিটেকচার, 8nm ট্রানজিস্টর আছে এই ফোনটির মাদারবোর্ডে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে এই বাজেটের মধ্যে মোবাইলটির প্রসেসর করেছে দারুণ। সিপিইউ তো দেখতে পেয়েছি অক্টোকোরের প্রসেসর, অক্টোকোর 4x2.0GHz কর্টেক্স A55 এবং সাথে থাকছে 4x2.0GHz কর্টেক্স A55। জিপিইউতে কিন্তু Mali-G52, যেখানে স্ন্যাপড্রাগন চিপসেটটা ইউজ করা হয়নি, বাট এখানে Adreno 610 ইউজ করলে বা 680 অনেকটা বেটার হতো। 610 না করে এখানে ম্যালি সাপোর্ট যে প্রসেসরটা দিয়েছে Mali-G52। এক মোবাইলটির UI এক্সপিরিয়েন্সের কথা আসলে, প্ল্যাটফর্মে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 10 ভার্জন, 2020 সালে জনপ্রিয় একটি ভার্জন, যেখানে এটাকে আপডেট করলে হয়তো এটাকে Android 11 কনভার্ট করতে পারবেন। বাট ইন্টারফেসের কথা আসলে One UI 2.0। স্যামসাং সবসময় তাদের নিজস্ব One UI ইউজ করে থাকে, এই মোবাইলটিতে কিন্তু One UI 2.0 আপডেট ভার্জন তো দেখতে পাবেন। মোবাইলটি বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে গ্লোবালি লঞ্চ করেছে, 2GB র্যাম, 32GB, 3GB র্যাম, 32GB, 6GB র্যাম, যেখানে 128GB এবং 4GB র্যাম 64GB সাথে বাংলাদেশে অ্যাভেলেবেল থাকবে না এতগুলো ভ্যারিয়েন্ট, যদিও এটা গ্লোবালি লঞ্চ হয়েছে। বাংলাদেশে পাবেন 6GB র্যাম, 128GB এবং 3GB র্যাম 32GB ভ্যারিয়েন্ট। এবং এক্সপেন্ডেবল একটি SD কার্ড ইউজ করতে পারেন এই মোবাইলটিতে, যেখানে 512GB পর্যন্ত ইউজ করতে পারবেন, যদিও সেটা 6GB র্যামের ভ্যারিয়েন্টে। আর হ্যাঁ, আরও একটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, সেটা হচ্ছে 4GB। 4GB র্যামের সাথে 64GB ভ্যারিয়েন্টও মার্কেটে অ্যাভেলেবেল। এই মোবাইলটির পেছন থেকে 4-4টি ক্যামেরা ইউজ করেছে। 4-4টি ক্যামেরা দিয়ে হয়তো স্যামসাং বলতে যাচ্ছে আমরা এটা ইউজ করেছি, ওটা ইউজ করেছি, যেখানে 14MP একটি ওয়াইড ক্যামেরা থাকবে, অ্যাপাচার কাজ করবে F2.0, এবং 8MP একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যেখানে অ্যাপাচার কাজ করবে F2.2, এবং 2MP ডেপথ সেন্সর এবং ম্যাক্রো ক্যামেরা, যেটাকে বাদ করতেই পারলো না কোনোভাবে, কি এটাকে স্কিপ করতে পারেনি স্যামসাং। যদিও ভিডিওর স্ক্রিনে আশা করি এটার ম্যাক্রো ক্যামেরা কিছু ফুটেজ দেখতে পাচ্ছেন, যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। খুব বেশি একটা ক্লিয়ার করতে পারিনি, আর একটু ক্লিয়ার করতে পার। এবং এই মোবাইলটির ক্যামেরার ভিডিও শ্যুট ফটোগ্রাফিতে কিন্তু আপনি 8x-এর হাইব্রিড জুম ইউজ করতে পারেন।
যদিও ভিডিওর স্ক্রিনে এটার প্যানোরামা নিয়ে কিছু শুট করা আছে, আশা করি দেখতে পাচ্ছেন, এবং প্যানোরামা শুটটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, ক্লিয়ার অ্যান্ড শার্প ছিল। তো এটার ক্যামেরা নিয়ে বাড়তি কিছু বলতে চাচ্ছি না, এটার ক্যামেরাটা ছিল দুর্দান্ত এবং সেলফি ক্যামেরায় 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে স্যামসাং তাদের কিপটা মিটা পরিষ্কার দেখিয়ে দিয়েছে। 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের ওয়াইড ক্যামেরা আছে এই মোবাইলটির সামনে দিকে, এবং ভিডিও রেজলিউশনের কথায় আসলে মোবাইলটির পেছন দিকে এবং সামনের দিকে পুরোপুরি একটা কিপটা মোহব দেখা যায়, 1080 পিক্সেলের সাথে 30 FPS। আর কোনো রেজলিউশন আপনি ইউজ করতে পারবেন না, আশা করি এই মোবাইলটি 1080 পিক্সেলের সাথে 30 FPSটা কারোরই পছন্দ হবে না। যদিও এটা জনপ্রিয় রেজলিউশন, তবে এখানে 4K না দিয়ে আরেকটু বার করতে পারতো, রেজলিউশনটাকে আর কি ইনক্রিজ করতে পারতো, সেটা করেনি। এবার সে ব্যাটারিতে, মোবাইলটিকে জীবিত রাখার জন্য লিথিয়াম পলিমার 5000mAh-এর একটি নন ডিউয়েবল ব্যাটারি ইউজ করা হয়েছে মোবাইলটিতে, যেখানে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে 15W-এর। প্রশ্নটা আসছে, 5000mAh-এর একটি মনস্টার ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য 15W-এর এই ফাস্ট চার্জিং সিস্টেম কত সময় নেবে? 1 ঘন্টা থেকে বেশি সময় লাগবে এটা শিওর। আর মোবাইলটির ব্যাটারি ব্যাকআপের কথা আসলে, স্যামসাংয়ের ব্যাটারি ব্যাকআপ খুব বেশি একটা বেটার হয় না। যতগুলো মোবাইল আমি দেখেছি স্যামসাংয়ের ব্যাটারি ব্যাকআপটা একটু কম থেকে যায়, বাট 1 ডে ব্যাকআপ আপনি অনেকটা ইজিলি পেয়ে যাবেন, যেখানে 5000mAh-এর লিথিয়াম পলিমার নন ডিউরেবল ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারিতে কিন্তু 5000mAh-এর ব্যাটারি অনেকটাই বড়। এই মোবাইলটির স্পেকগুলো নিয়ে এবং বড় বড় ফিচারগুলো নিয়ে কথা বলার পর ছোটোখাটো যে ফিচারগুলো থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই মোবাইলটিতে কিন্তু সবার পুরো হেডফোন জ্যাকটা আছে, 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়নি, এবং মোবাইলটির পেছন দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটার সিকিউর সিস্টেমকে খুব বেশি একটা হার্ড বলতে চাচ্ছি না, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা চালিয়ে নেওয়ার মতো, বাট খুব বেশি একটা যে স্মুথ বা ফাস্ট ছিল স্যামসাং গ্যালাক্সি A20-এর সাথে কম্পেয়ার করলে খুব বেশি একটা ফাস্ট হয়নি, বরঞ্চ এখানে A20-এর থেকে স্লোই বলতে পারেন। আর 3D ফেস লকটা দারুণ, মোবাইলটি 3D ফেস লকের সাহায্যে আপনি মোবাইলটিকে আনলক করতে পারেন, যেটা ফিঙ্গারপ্রিন্টের সাথে কম্পেয়ার করলে অত্যন্তই ভালো। তো এটা সিকিউরিটি সিস্টেমটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। এবার সি, এই মোবাইলটি কয়টি ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাবে? ব্ল্যাক, হোয়াইট, ব্লু অ্যান্ড রেড, মোটামুটি রং ধনু দেখতে পারবেন এই মোবাইলগুলোর মধ্যে। এবং একটি ভেরিয়েন্টে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, রেড কম্বাইন করে একটি কালার আছে, অর্থাৎ মোবাইলটিতে আপনি সব ধরনের কালারই দেখতে পাবেন। এবং নেটওয়ার্ক সিস্টেমে মোবাইলটিতে 4G 5G কোনো সাপোর্ট পাবেন না, 4G কিন্তু 2 সিম ইউজ করতে পারেন, এবং সাথে একটি এক্সপ্যান্ডেবল SD কার্ড ইউজ করতে পারেন 512 GB, যেটা এর আগেই শেয়ার করেছি। তাছাড়া এই মোবাইলটিতে ওভারঅল সব কিছু শেয়ার করার পর আমি তেমন কিছু পাইনি যে বাড়তি করে আপনাদের মাঝে শেয়ার করব। যদি সাজেস্ট করি আপনি মোবাইলটি পারচেস করতে পারেন, কোনো প্রবলেম নেই, যদি গেমিংয়ের জন্য হয় অবশ্যই মোবাইলটি পারচেস করবেন, আর যদি ক্যামেরার কথা চিন্তা করেন তাহলে অন্য কোনো মোবাইল আপনি চুজ করতে পারেন এই বাজেটের মধ্যে। ওভারঅল ভিডিও শেষে এটার প্রাইসটা নিয়ে কথা বলতে যাচ্ছি। এই মোবাইলটি বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে বাংলাদেশে পাবেন, তার মধ্যে 4GB এবং 64GB ভ্যারিয়েন্টটা অফিসিয়ালি পাবেন, বাকিগুলো কিন্তু আনঅফিসিয়াল। 464 প্রাইস থাকবে 16,990 টাকা। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টিল দেন টেক কেয়ার, টাটা।